তৃণমূলকে পরাস্ত করতে রাম বাম জোট করে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক সমবায় নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম ও বিজেপি। রামের সঙ্গে বামের জোটকে কোনোভাবেই মানতে পারছে না জেলা সিপিআইএম। যারা এই জোটের সঙ্গে যুক্ত তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুর সিপিআইএম জেলা সংগঠন। খারুই গঠরা সমবায় সমিতির নির্বাচনে জোট করার ফলে সিপিএম নেতৃত্বদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা সিপিএম নেতৃত্ব। আগামী 4 ডিসেম্বর তমলুক খারুই গঠরা সমবায় সমিতির নির্বাচন, আর এই নির্বাচনে সিপিএম এবং বিজেপি জোট বেঁধে মনোনয়নপত্র জমা দেয়। নাম দেওয়া হয় সমবায় বাঁচাও মঞ্চ। তবে জেলা সিপিএম এর তরফ থেকে জানানো হয়েছে এই জোটের কোনো সিদ্ধান্ত জেলা নেতৃত্বকে জানানো হয়নি, এরপরেই এই সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। সব মিলিয়ে সমবায় ভোট ঘিরে ক্রমশই রাজনৈতিক উত্তাপ বাড়ছে তমলুকে। পূর্ব মেদিনীপুর থেকে চন্দন সেনাপতির রিপোর্ট, আজতাক বাংলা।